এক বলে একটা মারতে হবে, এক বলে একটা মারতে, এই বলে খেলা হচ্ছে, এক বলে একটা মারতে হবে। দারুণ ম্যাচ, টান টান উত্তেজনা, এক বলে একটা মারতে পারে কিনা দেখি। গুড মর্নিং এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ইন আর চ্যানেল উইচ ইজ ল্যাড লাইফ। তো আজকে হচ্ছে মানডে, তো তোমরা আগের ব্লগে দেখেই থাকবে যে আমার প্ল্যান ছিল, যেহেতু স্যাটারডে আমাদের প্ল্যানটা ফেল হয়েছিল, তাই জন্য আবার সোমবার মানে আজকে আমাকে যেতে হচ্ছে মামার বাড়িতে টু এক্সিকিউট দ্য প্ল্যান অ্যাগেন, অ্যান্ড ওখান থেকে একটা মিটিং নেওয়ার আছে ভাইটাল। তো এখন আমি সকালবেলা উঠে আজকে আর্লি উঠে গেছি, যেহেতু আমাকে যেতে হবে তাও আবার ট্রেনে। তো আমি ট্রেনে ট্রাভেল করবো আফটার 2.5 ইয়ার অলমোস্ট, তো আমি তাই জন্য একটুখানি আমার একটা লাগছে, মানে অনেকদিন যাই না, তো তাই জন্য আমি বলে সাহেবের একটা বন্ধুর ওয়াইফ আছে, তো আমি তার সাথেই যাব, শ্বশুরবাড়ির এখানেই থাকে, জাস্ট পাশের বাড়িতে। তো আমি এখন রেডি হয়ে রেডি হব এখন আমি রেডি হয়ে ফটাফট আমি বেরিয়ে যাব ওর সাথে টোটো ধরে। তো এখন আমাকে টিকিট কাটতে হবে, এখন অনেক কাজ আছে, তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। সো লেটস স্টার্ট দ্য ডে। তো আমি এখন বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন বনির জন্য ওয়েট করছি, আমি আর্লি হয়ে গেছে বাট ওর জন্য ওয়েট করছি, ওর কোনো হয়নি। তো আমি উঠে গেছি, আমার সাথে আছে বনি, বনি হচ্ছে দেখতে সামনে শাটল পাওয়া যায় যেটা পুরো একদম মা বাড়ির সামনে নামায়, দিদি রোডের সামনে। তো আমি এখন ওই দিকে যাচ্ছি, ক্যাব পেয়ে গেছি, উড়ে পড়েছি, এখন ক্যাব বেরিয়ে পড়ছে। বেশি দেখাতে পারবো না, আমি একবারে গিয়ে ব্লক করবো। গন্তব্যস্থলে আমার মামা বাড়ি যেখানে, তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি ক্যাব থেকে নেবে, তো চলো একেবারে মামা বাড়িকে দেখা হচ্ছে। তো আমি ফাইনালি অনেক সংঘর্ষ করে অনেক দিন বাদে ট্রেনে চেপে মামা বাড়ি পৌঁছে গেছি, আর আমি এখন ড্রেস চেঞ্জ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে বসবো কাজে। হ্যালো, এখন আমি অফিস যাচ্ছি, পূজা অনেক আগে বেরিয়ে গেছে তোমরা দেখেছো, কেননা আজকে ওর অনেক কাজ আছে, তো ওর মামা বাড়িতে গেছে, অনেক সকালে উঠেছে, আমি তখন ঘুমোচ্ছিলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, অফিস যাচ্ছি। তো অফিস যাওয়ার পথে একটা ফাইল আছে, মানে আমার শ্বশুরের ভেরিফিকেশান হবে, মানে আমার শ্বশুরকে যে কিডনি দেবে তার ভেরিফিকেশান হবে, পুলিশ ভেরিফিকেশান। তো তার কিছু ডকুমেন্ট আমার কাছে রয়ে গেছে, তো সেগুলো আমি দিতে যাচ্ছি, আর শ্বশুরের আধার, ভোটার, প্যান, সেটাও আমার কাছে আছে, তো সেগুলো আমি দিতে যাচ্ছি। তো আজকে হেয়ারিং আছে থানাতে, তো এই ডকুমেন্টটা আমি দিয়ে দেবো, ওরাই যাবে, আমি ডকুমেন্টটা জাস্ট ওদেরকে দিয়ে দেবো। তো চলো আবার পরে কথা হচ্ছে, কাজ মিটে গেল, এখন অফিসের দিকে যাচ্ছি। তো আমার এখনো কাজ চলছে, আমি এখন পিঙ্কিদের সাথে কাজ করছি, পিঙ্কি দাদা সেম টাইম ওর কাজও করছে, আর এখন আমি খেতে চলে এসেছি,
আমি অ্যাজ ইউজুয়াল বাটিতে খাবো। তো আজকে হচ্ছে ভেজ, উইচ ইজ মাই ফেভারিট, আমি ভেজ খেতে বেশি ভালোবাসি। তাড়াতাড়ি করে চটপট খেয়ে নিই, তারপর আবার কাজে বসে। তো আজকের মেনুতে আছে হচ্ছে ডাল, এটা কি আলু পোস্ত, বেগুন ভাজা, বড়ি অ্যান্ড পনির মশালা। তো এই হচ্ছে নিরামিষ খাওয়ার, আমার খুব ভালোও লাগে। তো চলো ফটাফট খেয়ে নিই। এখন খেতে বসে পড়েছি। এখন পূজা তো মা বাড়িতে আছে, কাজ করছে, আমি এখানে খাচ্ছি, একা একাই খাচ্ছি। আজকে খাচ্ছি হচ্ছে ভাত ডাল, ডিমের ঝোল আর পটলের দোরমা। তো খেয়ে নিই, চলো দেখাই কী খাচ্ছি, একবার দেখে নাও। এটা হচ্ছে পটলের দোরমা, ভিতরে সব পুর আলু আলু আছে, এর মধ্যে পনির আছে, এর মধ্যে এটা হচ্ছে ডিমের ঝোল আর ডাল, এই দিয়ে খাবো। এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে কথা বলছি। মা ডাল দিবে, দিয়ে দাও। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া পরে এখন থেকে জার্সি পরে আসি, মানে মাঠে একটু খেলতে যাব। তো যাই, ক্রিকেট হচ্ছে না ফুটবল হচ্ছে জানি না, যা হচ্ছে তাই খেলবো। এখনও খেলে যাচ্ছি যতদিন মানে পারছি, রোজ খেলা হয় না, উইকে একদিন দুদিন খেলি, যেদিন একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারি সেদিনই খেলি। তো চলো এখন মাঠে যাই, তারপরে আবার পরে কথা হবে। মাঠে চলে এসেছি, এখন মাঠে খেলবো, ক্রিকেট খেলা হবে। মাঠ পুরো শুকনো, বৃষ্টি হয়েছে দু চার দিন, তারপরে মাঠটা এত ভালো শুকনো হয়ে গেছে, আজকে মাঠে ক্রিকেট খেলা হবে, আই-10 বলে খেলা হবে। প্র্যাকটিস চলছে আপাতত, একটু পরে খেলা হবে, আজকে প্লেয়ার একটু কম এসছে তাই লেট করে খেলা হবে। এখন একটা মাঠে চ্যালেঞ্জ হবে, চেতন ভার্সেস অলোক। জিত আসবি নাকি চ্যালেঞ্জে? আচ্ছা, জিত বল করবে, দুজন ব্যাট করবে, কে কটা লাগাতে পারে, একজনই বল করবে। জিত আমাদের হচ্ছে বেস্ট বোলার আর দুজন ভালো ব্যাটসম্যান, চেতন আর অলোক। তো কে কটা মারতে পারে দেখার আছে, চলো। আর যে জিতবে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে সবাইকে, কোল্ড ড্রিঙ্ক দেবে একটা কোকা কোলা 2 লিটারের। চলো জিত বলে চলে আসো, চ্যালেঞ্জ স্টার্ট হচ্ছে এখন। বলবে চ্যালেঞ্জে কে জিততে পারে, কিছু বলো, কে জিততে পারে? দাঁড়া, এই চ্যালেঞ্জে কে চেতন না অলোক কে জিততে পারে? দেখা যাক, আমিও তো জিততে যাই, ছাড়বো না, জিততেও দেবো না, কাউকে ছাড়বে না, জিত কাউকে ছাড়বে না। এই যে দুটো বিধ্বংসী ব্যাটসম্যান দাঁড়িয়ে পড়েছে, চলো দেখা যাক কে চ্যালেঞ্জে জিতছে, খেলা হবে। চলো শুরু হোক তাহলে। উইকেট লাগবে না, উইকেট লাগবে না, চলো এমনি হবে। আমরা যে আমি হয়েছে, আমি এম্পায়ার আছি, কোনটা ওয়াইড বলে দেবো আমি। ফিল্ডার সেট হয়ে গেছে, অতনু, ঘন্টু, আদিত্য, ওদিকে হচ্ছে আমাদের কালু। হ্যাঁ, ছটা খেলতে হবে, আউট হলে রান হবে না ওটার মধ্যে। চলো রেডি? হ্যাঁ হ্যাঁ, চার, এটাও চার, শর্ট বুঝে, এক বলে জিরো। ভালো বোলার, মারাটা একটু টাফ আছে ওকে, এক বলে জিরো। লাভলি বল, দু বলে জিরো, দু বলে জিরো। হয়নি, চার বলে জিরো, লাস্ট দু বল, ওরে গুড ফিল্ডিং ঘন্ট, একটা দুটো মারতে হবে তাহলে চেতন জিতবে। দুটো ভালো মেরেছে কিন্তু একটা ভালো ঘন্ট সেভ করে দিয়েছে। চলো সেভ, সেভ, দু বলে দুটো সেভ। সেভ, খেলা টাফ, তিন বলে দুটো মারতে হবে, তিন বলে দুটো। সেভ, চার বলে দুটো, চার, একটা, এক বলে একটা মারতে হবে, এক বলে একটা মারতে, এই বলে খেলা হচ্ছে, এক বলে একটা মারতে হবে। দারুণ ম্যাচ, টান টান উত্তেজনা, এক বলে একটা মারতে হবে, পারে কিনা দেখি। ম্যাচ ড্র, তাহলে দুজন মানে এক লিটার এক লিটার করলে কোল্ড ড্রিঙ্ক খাওয়াবে, খুব ভালো খেলা। আমি এতক্ষণ ধরে অনেক একটা জিনিস নামালাম অনেক কষ্ট করে, মানে একটা মিটিং হওয়ার পরে সেটাকে আবার চেঞ্জ করতে বললো, আমার চেঞ্জ করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, এখন অনেক লেট হয়ে গেছে। আমি এখন ওই জিনিসটা করলাম, যাই হোক করে, করার পরে এখন এখন পিঙ্কি দি করছে, তার পরবর্তী কাজটা এখন পিঙ্কি দি আমাকে হেল্প করছে করতে, জানি না ফাইনালি কী আউটকাম হবে। তো আমি আজকে বেশি ব্লগে আসতে পারছি না, কারণ আমি আজকে প্রচণ্ড বিজি,
তাও এই বিজি নিয়ে আমি ভ্লগে আসা তোমার চেষ্টা করি। আমার মুড খুব অফ, তাও আমি চেষ্টা করছি তোমাদের ভ্লগে আসার। পিঙ্কি দিরও হাল হালাত খারাপ, ও এখন বসে বসে বাকি কাজটুকু করছে, এই দেখো ল্যাপটপে। আমাদের মুড কারোরই ভালো নেই, তো এনিওয়েজ তাও হসলা রাখছি যে হবে। তো আমি যেরকম বলেছিলাম, আমি বেশি আসতে পারিনি ব্লগে, বিকজ অনেক 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 কাজ ছিল আজকে। আমরা 10:10 কাজ শেষ হয়নি, তাও কিছুটা আমরা জিনিসটা নামিয়েছি, আবার কালকে সকালবেলা উঠে বসবো। তো কালকে আমরা ডিসাইড করলাম যে কালকে আমি মামা বাড়িতেই থাকবো, সাহেব অফিস করে ডাইরেক্ট এখানে আসবে, অ্যান্ড দেন তারপরে পরশুদিনকে সকালবেলা আমরা যাব হচ্ছে, আমি যাব বাড়িতে, সাহেব যাবে হচ্ছে অফিসে। পরশুদিনকে আমাকে সকালে যেতেই হবে, বিকজ পরশুদিনকে পাপার ডায়ালিসিস আছে। এর মতন ব্লগটা এইটুকুই, টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, স্টে কাম, স্টে কুল, অ্যান্ড অ্যাবাভ অল প্রেজ দ্য লর্ড।